हेलो व्यूअर्स, वेलकम बैक माय चैनल। आज आपनादेर साथे शेयर करब आमरार मोरब्बा रेसिपी। ए रेसिपिर जन्य आमी एखाने नियेछि प्राय 1 केजी परिमाण आमरा। आमरागुलोके खोसा छाड़िए खूब भालोभावे फ्रेश पानी दिए धुए नीते हबे। এই পর্যায়ে একটি ছুরির সাহায্যে আমড়াগুলোকে খুব ভালোভাবে কেচে নিতে হবে। আপনারা চাইলে এটি কাঁটা চামচ দিয়েও করতে পারেন। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি একে একে প্রত্যেকটি আমড়াকে ডিপলি কেটে নিচ্ছি। ভিউয়ার্স, এখন কিছুটা পানি দিয়ে প্রায় 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। পানির সাথে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি যেন আমড়াগুলো খুব সহজে সফট হয়ে যায়। প্রায় 2 ঘন্টা পর এখন আমড়াগুলোকে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে। এই প্রক্রিয়াটি প্রায় 2 থেকে 3 বার করে নিতে হবে যেন আমড়াতে কিছুটাও পানি না থাকে। এই প্রক্রিয়া 2 থেকে 3 বার করলে আমরার মধ্যেকার টক ভাবটা থাকবে। এখন টিস্যু পেপার দিয়ে আমড়াগুলোর পানি খুব ভালোভাবে মুছে নিতে হবে। এই পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ চিনি। পানি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ। এখানে আপনারা যতটুকু চিনি নেবেন ঠিক ততটুকুই পানি নেবেন। চিনি কিছুটা গলে আসলে এই পর্যায়ে দিয়ে দিব 4টি এলাচ। দুই টুকরো দারুচিনি, আদা কুচি 3 থেকে 4টি, 1টি শুকনা মরিচ কুচি। এখন পানি কিছুটা বলক আসলে একে একে সবগুলো আমরা দিয়ে দেব। এই পর্যায়ে বলক আসলে ঢাকনা দিয়ে প্রায় 45 মিনিট অপেক্ষা করব। এক্ষেত্রে চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেব। প্রায় 45 মিনিট পর ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমড়াগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে। এগুলো যথেষ্ট পরিমাণ সিদ্ধ হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার প্রায় 1/4 কাপ। এতে করে আমড়াগুলো অনেক দিন সংরক্ষণ করা যাবে। ভিনেগার দেওয়ার পর প্রায় 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে জাল করে নিতে হবে। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন মোরব্বার কনসিস্টেন্সিটা কেমন হবে। চিনি শিরাটা যখন এই পর্যায়ে আসবে তখন আমরা নামিয়ে নেব। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমার মোরব্বা আচারটি কেমন হয়েছে। আপনারা চাইলে খুব সহজে এটি বাসায় তৈরি করতে পারেন।
আর অনায়াসে 5 থেকে 6 মাস ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। প্রিয় দর্শক, আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমার চ্যানেলের নতুন কোনো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।